হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে কোনো রাইডে যাচ্ছি না, আজকে যাচ্ছি সোহেলের একটা দোকানে। সোহেল একটা নতুন বিরিয়ানি শপ ওপেন করেছে, ওখানেই যাব। এখন দাঁড়িয়ে আছি আমি সাহিলের দোকানে। সাহিল ভাই যাবে, আমন ভাই যাবে, তো আমন ভাইকে ওর বাড়ি থেকে রিসিভ করব। তো আজকে রাতের ডিনারটা সোহেল ভাইয়ের নতুন দোকানেই হবে। আমরা সবাই বিরিয়ানি খেতে যাচ্ছি, কারণ ও যে দোকানে যে বিরিয়ানি বাবুর্চি রেখেছে, শুনলাম নাকি খুব ভালো বিরিয়ানি করে, ওটাই আজকে টেস্ট করতে যাব। যদি ভালো লাগে নেক্সট টাইম বাড়ির জন্য নিয়ে আসবো। তোমরা ব্লগটা দেখো এবং আমি তোমাদেরকে লোকেশানটাও দিয়ে দেবো যে ও দোকানটা কোথায় করেছে। পান্ডুয়ার পরিচিত বন্ধু এবং যারা আমার ভিডিওটা দেখছো বা ভিডিওটা দেখবে, তারা তার শপে অবশ্যই যাবে এবং বিরিয়ানি টেস্ট করবে। এখন সোহেল ভাইয়ের বিরিয়ানি শপে, এই যে সামনে শপ, সব দাঁড়িয়ে আছে। সোহেল ভাইয়ের আব্বা আছে, আরো বন্ধু বান্ধব আছে। সালাম আলাইকুম। তো এই হচ্ছে সোহেল ভাইয়ের বিরিয়ানি শপ, নতুন করেছে, আজকেই ওপেনিং আছে। তো তোমাদেরকে আমি ডেকোরেশনটা দেখাচ্ছি কেমন করেছে সোহেল ভাই। খুব সুন্দর লাইটিং দিয়েছে। এটা হচ্ছে তিন না চৌমাথা থেকে একটুখানি এগিয়েই সিমলাগড় দিকে, ওদের একটা পুরনো হোটেল আছে, ডলফিন হোটেল। তার ঠিক পাশেই হচ্ছে ওর বাইকের শপটা, আর তার পাশেই করেছে বিরিয়ানি শপটা। তো এই হচ্ছে ফোকট কা খানে ওয়ালা মেহমান আ গয়ে হ্যায়। जो बोल रहा है वो बड़ा फोक दिया। ठीक है, तो पहले हम ही खा लेते हैं। तो ये हमारा तीन बंधु चले এসেছি সোহেল ভাইয়ের কাছে বিরিয়ানি খেতে। আয়রা খাচ্ছি আমি দেখছি, তোমরা বুঝতে পারছো যে বললো ভাই ফোকট কা বিরিয়ানি খানে ওয়ালা, তো আমি ফোকট কা বিরিয়ানি খাই না, এরা খাবে। ওই জন্য ওকে দেয়া হয়নি গো। ওরা চলে গেল টাইম হয়ে। এই হচ্ছে সোহেল ভাই এখন বাড়ি যাবার পালা। তো সোহেল ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে বাবা ভাই বিরিয়ানি কেমন হয়েছে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো করেছিল যে বাবুর্চি রেখেছে, আজকে তো প্রথম, তো আমাকে ওই জন্যই জিজ্ঞাসা করছিলো যে বাবা ভাই বিরিয়ানিটা কেমন করেছে, বাবুর্চিটা ঠিকঠাক রান্না করেছে কি না, বা ওকে রাখা যাবে কি না। তো খুবই ভালো লাগলো, একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো যারা ভিডিওটা দেখছো বা ভিডিওটা যারা দেখবে, তারা অবশ্যই আসবে এবং বিরিয়ানি টেস্ট করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে তো লোকেশানটা বলেই দিয়েছি এবং আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। যদি তোমাদের কোনো পার্সেল দরকার হয় তোমরা পার্সেলও পেয়ে যাবে। চলো টাটা, গুড নাইট।